আগুনে পুড়ে ছায় বাগমা বাজারে দুটি দোকান, ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। সোমবার সাত সকালে বাগমা বাজারে ঘটেছে এই অগ্নিকাণ্ড। এলাকার লোকজন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে শুনতে পান দোকানে আতশবাজির শব্দ, সেই সাথে জ্বলছে আগুন। দমকলে দুটি ইঞ্জিন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 লক্ষ টাকা বলেও জানা গেছে। একটা দোকানে বেশি জল চলছে, আর একটা দোকানে লাগছিল, আমরা সত্যি খাবার দিয়ে আগুনটা তখন ঠিক বুঝা যাইতেছে না, মনে হচ্ছে কেমন ক্ষয়ক্ষতি হইব প্রাথমিক আমরা কোনো হিসাব পাই নিছি প্রাথমিকভাবে ঠিক বুঝা যাইতো না। এটা মার্কেটের সাথে কথাবার্তা করলে আমরা একটা